বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি সকাল হইল না হইল খাওয়ার লই খাওয়ার কি খাইব সেইটা লইয়া প্রবলেম। তো এইখানে খাওয়ার বানাইতে বইছি আমি এখন, ব্রেড স্যান্ডউইচ। তো এইখানে গাজর, অল্প টমেটো, আলু। তো এটা আলুটা সেদ্ধ করে লইছি, লইয়া এবার সটকাইয়া এটা আলু পেঁয়াজ দিয়া ভাইজা লইতাম, ভাইজা বাটা দিয়া অল্প তেল দিয়া ভাইজা লইতাম, লইয়া সেইপিনে আমার আলু দিয়া রেডি হইয়া এবার ব্রেডের মধ্যে মা খাইয়া লইয়া ওর ভিতরে ডিমটা গ্রেট কইরা ওর মধ্যে দিয়া দিছি। এবার চিজ দিয়া টমেটো গাজর শসা গুলো সাজাইয়া সুন্দর কইরা বাটার দিয়া ভাইজা লইয়া এবার খাইতে দিতাম হেদেরকে। চলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কিন্তু ভুললো না কিন্তু। তো এইদিকে আমি একটা কাইটটা লইছি মাঝখান থেকে, এইগুলো মেয়া মাইয়াটারে খাইতে দিতাম দুই মাইয়ারে, আর এটা আমার বর খাইতো। তো খাইয়া কি কয় শুনো, দোকানের মতো তো হেই পিনে দেখো আমার মাইয়া খাইলো, খাইয়া কেমন হাটটারে করলো, তার মানে কি বুঝতে পারছনি? ভালো হয়েছে, ও ভালো হইলে এমন কর। সকালের খাওয়া হেজ হইতে না হইতে আবার দুপুরের খাওয়ার আয়োজন, লইয়া আইছে এতগুলা পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো এইখানে আমি ধুইয়া লইছি সকলগুলারে, ধুইয়া এখন চিংড়ি মাছটা বানাম। ওইটুকু ডাল আর অল্প সব গাজর বিনসগুলো ছিল ওইগুলো শুকাইয়া যাইতেছে, তো ওইগুলো ভাইজা লইতাম। আর এখানে ডালের জন্য পেঁয়াজ ভাইজা লইতাছি, তো ডালটা সম্বাদ দিব। আর এখানে সরষে দিয়া চিংড়ি মাছটা করমু। তো চলো দেখতে থাকো, রান্না বান্না হইয়া গেছে, চলো বাইরে লই। এলো বাইরে লইছি, এখানে চিংড়ি মাছের ঝাল, একটু তে মাছের তেল ছিল সেটা সরষে কষি পেঁয়াজ দিয়ে, আর এখানে ডাল ভাজা আর একটু চিকেন স্টু করছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট কইরা দিও, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো।